আগের পর্বে সুন্দর সুন্দর গ্রাম জঙ্গল পেরিয়ে কাঁকড়াঝোরে এসে পৌঁছেছি। এবার ধীরে ধীরে কাঁকড়াঝোর ঘুরে ঘুরে এখানকার জীবনযাত্রা উপভোগ করব। একজন গ্রাম্য মানুষ খাটিয়ায় বসে ছাটা বুনছে। দূরে এগিয়ে যাওয়ার আহ্বান, চারিদিকটা অসম্ভব শান্ত ও সুন্দর। পিছনে ফেলে আসা পথ, সুন্দর একটা রঙিন বাড়ি, আর তার পিছনে বহু দূরে দেখা যায় পাহাড় শ্রেণী। দেখতে দেখতে এগিয়ে চলার মজাই আলাদা। এটাই হলো প্রধান গাড়ি চলার রাস্তা। মাঝে মাঝে পাবো সিমেন্ট বাঁধানো রাস্তা, ভেতরে ভেতরে কোনো অজানা গ্রামের পথে চলে গেছে একটি চায়ের দোকান, সামনে মুরগি ভর্তি ঝুড়ি। এই অঞ্চলে এইভাবে ঝুড়ি করে গ্রামে গ্রামে ও হাটে মুরগি নিয়ে যাওয়া হয়। গ্রাম বলেই বোধ হয় ঝুড়ি থেকে বিড়ালের বদলে মুরগি বেরিয়ে পড়েছে। এমন একটা সুন্দর পরিবেশ আর চায়ের দোকান, এমন একটা দোকান দেখে সবারই কিন্তু চা খেতে ইচ্ছে করবে। আবার সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে কিছুটা এগিয়ে একজন গ্রাম্য বধূ বাবুয়ের দড়ি পাকাচ্ছেন। বাবুয়ের দড়ি এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার অক্সিজেন। মূলত মহিলাগণই এই দড়ি তৈরি করেন। একটি কমিউনিটি হল, একজন গ্রাম্য বয়স্ক আদিবাসী মহিলা মাথায় করে ভারী কলসি নিয়ে চলেছেন। কাঁকড়াঝোর উপস্বাস্থ্য কেন্দ্র গ্রামের লোকদের একমাত্র ভরসা, তা না হলে ওদলচুয়া বা বেলপাহাড়িতে ছুটতে হবে। পিছনে ফেলে আসা পথ ছেড়ে সামনে এগিয়ে চলা, ধীরে ধীরে কাঁকড়াঝোরের মাঝখানে এসে পড়েছি। পথে একটি ছোট্ট জলাশয়,
সামনে রাস্তাটা দেখতে পাচ্ছি দুই ভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকে রাস্তাটা গেছে ঘাটশিলার দিকে, এখান থেকে দূরত্ব 24 কিলোমিটার। সোজা রাস্তাটা চলে গেছে আমলাসোল হয়ে বান্দোয়ানের দিকে। এখান থেকে কয়েক কিলোমিটার এগোলেই পাব ময়ূর ঝর্ণা। আপাতত বাঁদিকে রাস্তাটা ধরলাম, এদিকটা এগিয়ে গেলে পাব সুন্দর সুন্দর গ্রাম, শিব মন্দির, ড্যাম, ওয়াট টাওয়ার এবং নির্জন জঙ্গল। আমাদের জানা চেনার বাইরে আরেকটি শান্ত সুন্দর গ্রাম্য জীবন। এখানে আমরা একজন অতি সাধারণ কাঁকড়াঝোরবাসী মানুষের সাথে পরিচয় করব। প্রতিবন্ধী এই মানুষটির নাম মথুরদা। এই অবস্থায়ও কিন্তু তিনি তিন চাকার সাইকেল চালিয়ে হাটে যান কেনাবেচা করতে। এই অঞ্চলের বেঁচে থাকার লড়াইয়ে কাউকেই কিন্তু ক্ষমা করে না। দূরে যে বাড়িটি দেখা যাচ্ছে এটি একটি হোমস্টে পদ্ধতিতে থাকার ব্যবস্থা। এখানে কিন্তু হোমস্টে পদ্ধতিতে থাকার ব্যবস্থা যথেষ্ট ব্যয়বহুল। একজন মানুষের থাকা খাওয়া সহ প্রতিদিন 1200 টাকা কিন্তু গুনতে হয়। এরপর কিন্তু আর বাড়ি পাবো না, সামনে শুরু হবে জঙ্গল, শুধু নির্জনতা, গা ছমছম আর পাখিরটা সঙ্গী। জঙ্গল মাঝে একাকী দাঁড়িয়ে একটি ওয়াচ টাওয়ার, সামনে একটি পুরাতন শিব মন্দির আছে, ওটা আগে দেখে তারপর না হয় ওয়াচ টাওয়ারে উঠব। শুরু হলো এই অঞ্চলে চিরন্তন জঙ্গল মাঝে লাল রাস্তা। জঙ্গল মাঝে অতি পুরাতন একটি শিব মন্দির, বা শিব বাবাজিকে দেখে আসা যাক কিভাবে তিনি এখানে বিরাজিত রয়েছেন। মন্দিরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে শিবজি বেশ অবহেলিত। নির্দিষ্ট কোনো তিথি ছাড়া তিনি নিয়মিত পুজো পান বলে মনে হচ্ছে। এখানে ধুমধাম করে চৈত্র সংক্রান্তিতে গাজন ও মেলা হয়। বর্তমানে কিছু সমস্যা হয়, গাজন হলেও মেলাটি কিন্তু গ্রামের মধ্যে হয়। অপূর্ব দৃশ্য, লাল রাস্তাপথে গলায় গ্লাসের ঘণ্টা সহ টং টং করতে করতে ছানা পিনা সহ এক দঙ্গল ছাগল জঙ্গল থেকে চড়ে ফিরছে। এই অঞ্চলে জঙ্গলে ঘুরলে গরু বা ছাগলের গলার ঘণ্টার আওয়াজ ঘর ছাড়া এক উদাস ভাব মনের মধ্যে এনে দেয়। আজ আপাতত এখানেই বিরতি নিচ্ছি, বাকিটা না হয় সামনের পর্বে হবে। অপেক্ষায় থাকবেন আমার প্রিয় বন্ধুরা।